প্রবল বর্ষণে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের সীমান্তবর্তী পাথরের চরে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গেল এক সপ্তাহে লুকায় ঝরার ভাঙনে বিলীন হয়েছে অর্ধ শতাধিক বসত বাড়ি। সব হারানো মানুষগুলো আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে। স্বামীর রেখে যাওয়া স্বল্প জমিতে বসবাস করে আসছিলেন জামালপুরের সীমান্তবর্তী দেওয়ানগঞ্জের হালিমা বেওয়া। কয়েক বছরে পাহাড়ি ঢলে লুকাই ঝরা ভাঙনে পড়েন তিনবার। সম্প্রতি ভাঙনে বিলীন হয়েছে মাথা গোজার শেষ আশ্রয়টুকু। ভাঙনে এখন পর্যন্ত নিঃস্ব হয়েছে এরকম অন্তত 200 পরিবার। এক সপ্তাহে লুকাই ঝরায় বিলীন হয়েছে অর্ধ শতাধিক বসত বাড়ি, গাছপালা ও ফসলি জমি। ভাঙন ঝুঁকিতে ঢাকা রৌমারী সড়ক, স্কুল মাদ্রাসা, বাজার সহ গুরুত্বপূর্ণ নানা স্থাপনা, বাড়ির আশ্রয় জায়গা জ্বালা তিন চারবার ভাঙা দিচ্ছি। এখন কাছাকাছি মানে গাছগাছরা সব চলে গেছে, এখন আমি কোথায় যা আশ্রয় নিব? তিন চারবার ভাঙছি, উঠাইছি, আগুন তো আমরা সর্বহারা। ভাঙন রোধে বাঁধসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। আমরা সরকারের পক্ষে এখনো আমরা কোনো অনুদান পাই নাই, কোনো জোরভাবে অনুরোধ করি আমাদের এই ঝোড়াটা বাঁধ দিয়ে দিতে হবে। এগুলা সব ঝুঁকিপূর্ণ ভিতরে রয়েছে, সরকারের কাছে আকুল আবেদন, এগুলা আমাদের বাঁচাইতে হলে দ্রুত বাঁধ দেওয়ার ব্যবস্থা করতে হবে। ভাঙন রোধে ইতিমধ্যে 1000 জিওব্যাগ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড। তো ওইখানে আমরা ইমিডিয়েটলি ওখানকার ইউএনও রিকুইজিশন অনুযায়ী আমরা হাজারখানিক জিওব্যাগ 250 কেজি সাপ্লাই দিয়েছি, ওইটা ফেললে আপাতভাবে ওখানে ভাঙনটা রোধ হবে। ডিবিসি নিউজ ডেস্ক।